শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ আব্দুল মজিদ, পিতা মৃত একরাম মিয়া, মাতা মিত্র খরজান বিবি, গ্রাম ছোটবাদকা, পোস্ট বিলমাড়িয়া, থানা লালপুর, জেলা নাগপুর। যুদ্ধের আগে আপনি কি করতেন? ছাত্র, বিলমাড়িয়া হাই স্কুল ছাত্র ছিলাম। কোন ক্লাসে? যুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে গেলাম 7ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু যে ভাষণটা দিছিল, যে আমি যদি আর তোমাদের হুকুম দিতে না পারি, তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, যার যা যা আছে প্রস্তুত হও, শত্রুর মোকাবেলা করতে হবে, আর এটাই হলো মেন জিনিস। তারপরে তো পাক হানাদার বাহিনীরা আক্রমণ করলো। দেখ, আমার সিনিয়র এক ভাই যখন এই বড়বাদকার ওই মাঠের ভিতরে গুলি করে মারল, মুজিবুর রহমান, এটা ঠিক তারিখটা আমার মনে নাই, মার্চ মাসে না, তারপরে এটা তারপরে ঘটনা। ওরা তো আসে তাকে আক্রমণ করে আমরা চলে যাই, আমার চলে পাহাড়া চলে গেলাম। ওখানে আমার স্কুলে ভর্তি হলাম। আমার স্যার ছিলেন মঞ্জুর রহমান বকুল স্যার, স্যার বলে যে এই তারিখে আমার তো হবো, আমি 100 বার হব। তখন আর ইয়েতে আমি সাবিরামপুর ক্যাম্পে ভর্তি হলাম, ট্রেনিং করতাম না। আমার সাথে বীরেন বলে এক মুক্ত ছিল, আরও ছিল। যেদিন আমার আমাদেরকে ইয়েতে হায়ার ট্রেনিংয়ে নিয়ে যায়, তারিখটা মনে নাই, সেই দিন ছিল সভাপতির রাত্রে। এরপরে গোড়বাগানে ট্রেনিং করলাম, তারপর হায়ার ট্রেনিং করলাম শিলিগুড়ি পানিঘাটা 21 দিনের মতো। এই নভেম্বরের শেষের দিকে ট্রেনিং শেষ হয়ে গেল আমাদের, তখন আমাদের বাড়িকে দিয়ে পাঠা দিল। আমরা তরঙ্গপুর ক্যাম্পে আসলাম, কাজী নুরুজ্জামান লেফটেন কাজী নুরুজ্জামান সেক্টর কমান্ডার, ফাঁপন সেক্টর কমান্ডার, ওখানে এসে আমাদের অস্ত্র দিল। অস্ত্র দিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়ে ইন্ডিয়ান বাহিনীর সঙ্গে, যৌথ বাহিনী, মিত্রবাহিনী, যৌথ বাহিনীর সঙ্গে মিলে আমরা পাকিস্তানের যুদ্ধ করতে নামে গেলাম। আমাকে আমাদেরকে নিয়ে গেল আঙ্গিনাবাদ মুক্তি ফৌজ ক্যাম্পে, যেটা পশ্চিম দিনাজপুরে ইন্ডিয়ান ব্যাটেল বর্ডারের কাছে। ওখান থেকে আমি হলাম কোম্পানি কমান্ডার, ইন্ডিয়ান ছিলেন এক ক্যাপ্টেন। আঙ্গিনাম মুক্ত ফৌজ ক্যাম্পে যে ক্যাম্পটা ছিল, এটা ছিল ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল SS বাত, আর সুবিধা ছিলেন সুবিধার মেজর আব্দুল মজিদ, ক্যাম্প ইনচার্জ। এটা যুদ্ধ করলাম, যুদ্ধ করে প্রতি আমরা আক্রমণ করলাম। সবচেয়ে বড় যে ছিল, আমরা যখন 30 লাখ আক্রমণ করি, দেখছি পাঞ্জাবিরা আমাদের আটিলের গ্রুপ সাথে ছিল, যখন আটিলের ফায়ারগুলো দেওয়া হলো, দেওয়ার পরে চিত্রবাং চলে গেছে। উপরে দেখলাম টাওয়ার, ওদের টাওয়ারটা কিছু না, ফাঁকা পালাম। ওখান থেকে আমরা অ্যাডভান্স করলাম, অ্যাডভান্স করে মোহনপুর গেলাম।
সেজন্য যা শোনার পর দেখলাম বললো যে এখানে 12 জন মুক্তিযোদ্ধা মারি ফেলাইছে, আর্টিলারি গ্রুপের তো সামনে টেকে না, আমাদের যৌথ ইয়াদ চলছে। সেখান থেকে আমরা অতিক্রম করলে করে মোহনপুরের মাঠের মধ্যে পরের দিন তারিখ মনে নাই, যখন ওরা ছেল মারছে মাঝারে একটা বিরাট একটা গাছ ছিল আম গাছ, আম গাছটা এইভাবে ফাড়ি পড়ে গেল। আমি শেল লিসি আম গাছ এবং বাঁচা এসেলার আমার তা লোড ইয়েতে পজিশনে আমি তাকে দেখলাম যে একটা গাছটা ফাড়ি যাচ্ছে। পরক্ষণে একজন খবর দিল যে আকটা ছেল লাগেছে আমার এক মুক্তিযোদ্ধা আমার সহকারে বাবুর বাসা বাড়ি পিঠে টুকরা পড়েছে, বাস্ট হয়েছে এক টুকরাও পড়েছে, আর ইন্ডিয়ান বাহিনীর এখানে ঢুকেছে একটা। ইন্ডিয়ান বাহিনী সে ক্যাপ্টেন করলো কি আমাকে কিছু না বলে সব নিয়ে চলে গেছে ভিতরে, চলে গেছে ব্যাক করেছে। যখন বেলা 12:30 বাজলো মনে হচ্ছে শিলাবৃষ্টির চেয়েও কঠিন আকারে পাঞ্জাবেরা গুলি ছাড়িয়েছে, কিন্তু আল্লাহ স্মরণ করে বাড়ালো। খুঁজতে খুঁজতে আবার 12 জন পালাম 35 জনের মধ্যে, এদের নিয়ে আর পিছনে কোনো ব্যাক করলাম। তারপরে গোর্খা রেজিমেন্টাল দিলাম আমাদেরকে, তারপর ওখান থেকে আমরা চলে গেলাম ফুলবাড়ি স্টেশন আক্রমণ করলাম, ওখান থেকে আমরা অ্যাডভান্স করলাম চরকায়, চরকায় ক্লিয়ার করা চলে গেলাম নবগঞ্জ বা শিলাবগঞ্জ নবগঞ্জ ওখানে গেলাম, ওখান থেকে আমরা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম। করে তখন আমাদের ট্যাঙ্ক চলে আসলো, ট্যাঙ্ক বাহিনী 50 ট্যাঙ্ক নদীর ধারে আসলো, ব্রিজ করা হলো, করে ওখান থেকে ট্যাঙ্ক পার হয়ে চলে গেলাম। শেষ পর্যন্ত আমরা চলে গেলাম পীরগাছা, রংপুর জেলার ভিতরে পীরগাছা হাই স্কুল, ওখানে একটা পাকিস্তানি বাহিনীর গাড়িকে ধ্বংস করা হলো নাই, ওদের আবার ব্যাক করলাম। ব্যাক করে আমাদেরকে বলা হয় যে দিনাজপুরে অভিজ্ঞ অ্যাডভান্স করো, আল্লাহ সাহায্য করে আমাদেরকে। এরপর ওখান থেকে আমরা ঘুরে চলে আসলাম, আসার পরে দিনাজপুর থেকে অ্যাডভান্স করলাম। সেই দিন তারিখটা মনে আছে 16 ডিসেম্বর, অনেক প্রায় 2-3-4 মাইল যাওয়ার পর একটা মাঠের ভিতরে স্কুলে দেখছি যে একটা রেডিওলে বসে আছে অনেক লোক, আমাদের জায়গা ধরে বসলাম। বসে ওখানে রেডিওতে ঘোষণা হচ্ছে যে 4:30টার ভিতর যদি আত্মসমর্পণ করা না হয় তাহলে ঢাকাকে তামা করা দেওয়া হইবে। এইটা শোনার পরে বসলাম, বসার পরে ঠিক 4:31 যখন আত্মসমর্পণ করলো ঘোষণা দিল নিয়ে যে, তখন আমরা এক ব্যাগে চলে আসলাম। 17 ডিসেম্বরে আঙ্গেল মক্কুজ কোম্পানি অস্ত্র জমা দিলাম, সার্টিফিকেট নিলাম, কিন্তু আমরা বাংলাদেশে আসবো কি করে, বাংলা বাংলা আসবো কি করে, টাকা নাই। একটা পাটের লুঙ্গির পর শর্ট চললে আর একটা জামা, এই এক কাপড়ে চলছে যুদ্ধ আমাদের সব। তখন আমাদেরকে ইন্ডিয়ান 35,000 টাকা দেওয়া হলো, আর একটা গাড়ি দেওয়া হলো, দিয়ে আমরা মালদহ স্টেশনে আসলাম। ওখান থেকে বহরমপুর নামলাম, স্টেশন নামে সারি তো আস্তে আস্তে বাড়িতে আসলাম। বোধ হয় 20 কি 21 তারিখে 19-20 তারিখে আসছে। যেটা হচ্ছিলো কি আব্বা এই মর্যাদা আম ছিলেন, চাপ দিল রাখছি আপনার পিস কমিটির মেম্বার বা সভাপতি হবে, আব্বা খালি বললো যে না বাবা মাফ চাই, আমি মর্যাদা ইমামতি করি, আমার পিছনে শত বহু লোক নামাজ পড়ে, আমি যদি কোনো পক্ষপাতি হয় তখন আমার নামাজ হবে না, কারণ জাহান নামে যাবো, তোর মাফ কর। তো তারা চাপ দিয়েছে আমার আব্বাকে যে আপনার ছেলে মুক্তিযোদ্ধা হয়েছে, মুক্তিবাহিনী হয়েছে, আমি তো চোখে দেখিনি। এক ছেলে কই বাঁশবাগ ওই কাছে ওই মাঠের ভিতরে মারি ফেলে দিল, এরপরে আমার ছেলে চলে গেছে, কোথায় গেছে একমাত্র আল্লাহ জানে, আমি জানি না। এক মুক্তিযোদ্ধা হলো কী হলো তাও জানি, বাইসে আছে জানি না। আর যখন খুশিতেই কোনো মতেই আমার আব্বাকে তারা পিস কমিটির রাজাকাবির সদস্য বানাতে পারলো না, তখন একটা গরু গিল্লি চলে গেল। সবচেয়ে বড় হলো কি আমাদের নৈতিক চরিত্র ভালো করতে হবে, বিশেষ করে টপে যারা রাজনীতি করে, যারা প্রশাসন চালায়, প্রত্যেকেরই দেশের উপরে দল থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আমার নেত্রী উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আরগুলো যারা আছে আর এবারের দিকে দেখলাম সবচেয়ে বড়ো ছিল আমার নিজের আদর্শ যদি ভালো হয় তাহলে আমার সন্তানরা ভালো হবে, দেশ ভালো হবে, দেশ আরও 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 উন্নতির দিকে চলে যাওয়া আগ্রায় যাবে। আর যদি আমার স্বভাব পরিবর্তন না হয়, আমি ভালো যদি না হই, আমরা যারা ক্ষমতা থাকি যদি আমরাই ভালো না হই, তাহলে কী হবে, কিছুই করা যাবে না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ
মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।